কুড়িগ্রামের উলিপুরের সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীতে 26 জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। উদ্ধার হয়েছে এক শিশুর মরদেহ। 18 জন জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ 7 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার যে বজরা ইউনিয়ন, সেই বজরা ইউনিয়নের পুরাতন বজরা ঘাট, এটি তিস্তা নদীর একটি ঘাট। আসলে এখানে একটি দুর্ঘটনা ঘটে, নৌকা ডুবির ঘটনা ঘটে। আসলে এখানে বিয়ের দাওয়াত, বিয়ের পরবর্তী দাওয়াত খাওয়ার জন্য ফয়জা রহমানের মেয়ের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য এখানকার কিন্তু প্রায় 26 জন একই পরিবারের তাদের আত্মীয় স্বজন সহ তারা কিন্তু এই বজরা ঘাট থেকে তিস্তা নদীর অপর পারে তারা কিন্তু তার সেই মেয়ের বাড়িতে কিন্তু দাওয়াত খেতে যাওয়ার সময় সেই দুর্ঘটনাটি ঘটে। ঘটে ওই পারের কাছাকাছি জায়গায় কিন্তু যাওয়ার পর নৌকাটি ডুবে যায় এবং সেই নৌকায় সব মিলে প্রায় 26 জন যাত্রী ছিল এবং তার মধ্যে আমরা ঘটনাটি ঘটে কিন্তু ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে। সেই ঘটনাটি ঘটার পর সেখানে প্রায় 26 জন যাত্রীর মধ্যে রাতভর এখন পর্যন্ত কিন্তু 18 জনকে জীবিত উদ্ধার করা গেছে আর একটি শিশু রয়েছে, তার মরদেহ পাওয়া গেছে। আর পাশাপাশি যে 7 জন রয়েছে সেই 7 জন কিন্তু এখনো নিখোঁজই রয়েছে। এবং আমরা এখানে আসার পর দেখেছি যে এখানকার কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তারাও ঘটনাস্থলে রয়েছে এবং ফায়ার সার্ভিসের কুড়িগ্রাম ইউনিট এবং রংপুরের উলিপুরের যে ইউনিট তারাও রয়েছে। পাশাপাশি এখানে যে ডুবুরি দল রংপুর থেকে এসেছে 2টি ইউনিট তারাও কিন্তু এখানে উদ্ধার কাজ চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যে 7 জন নিখোঁজ রয়েছে সেই 7 জনের কিন্তু কাউকেই পাওয়া যায়নি এখন পর্যন্ত। তবে প্রশাসনের লোক যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের উদ্ধার কাজ রাতভর চলবে এবং আগামীকাল সকাল পর্যন্ত যদি তাদের কোনো মরদেহ বা জীবিত অবস্থায় উদ্ধার করা না যায়, তাদের খোঁজ না মেলে, তাহলে কিন্তু তারা উদ্ধার কাজ চালাতেই থাকবে। এবং এখন পর্যন্ত কিন্তু এখানে প্রশাসনের লোকজন কিন্তু এখানে রয়েছে এবং তারা যেটি জানিয়েছে যে এখনো কিন্তু নৌকা নিয়ে কয়েকটি ইউনিট সেই ডুবুরি দলের পাশাপাশি কিন্তু রয়েছে ফায়ার সার্ভিসের যারা রয়েছে এবং পুলিশের লোকজনও কিন্তু বিভিন্ন জায়গায় সেই খোঁজাখুঁজি করছে। আসলে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর এটি হলো একটি খরস্রোতা নদী। এই খরস্রোতা নদী হওয়ার কারণে কিন্তু এখানে যে তীব্র স্রোত, সেই স্রোতের কারণে নৌকাটি কাছাকাছি, মানে তাদের গন্তব্যের যে কাছাকাছি, সেই কাছাকাছি যাওয়ার মানে সাধুর ঘাট যেটাকে বলে তার কাছাকাছি যাওয়ার সময় কিন্তু এই নৌকাটি উল্টে যায় এবং তারা ডুবে যায়। এবং তাদের চিৎকার শুনে কিন্তু তারা পার্শ্ববর্তী যে লোকজন তারা কিন্তু উদ্ধার কাজ চলায় নৌকা নিয়ে এবং বিভিন্ন ভাবে উদ্ধার কাজ চালানোর পর ফলে কিন্তু এই 18 জন সে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। এই ছিল কুড়িগ্রামের যে নৌকা ডুবি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে।